डियर स्टूडेंट्स, आज सरल सूद सिंपल इंटरेस्ट पार्ट टू वीडियो नहीं आस वीडियोते कि कन्सेप्ट दिए सरल सूदर प्रब्लेमगो सल्व करब। एखे बला 5000 टाक दो बचर सूदे आसले 6050 टाक हम सूधर हार कत पी रही कत पीटा रही है 5000 टाक 5000 दो बचरे सूदे आसले जो इंटरेस्ट से इंटरेस्ट कत ना 6050 টাকা সুদে আসলে যদি হয় তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 6050 থেকে যদি আমি 5000 বাদ দিয়ে দিই তাহলে 1050 যেটা আছে সেটা হচ্ছে আমার ইন্টারেস্ট দু বছরের। দু বছরের ইন্টারেস্ট যদি 1050 হয়, এরপরে এই যে ইন্টারেস্টগুলো রয়েছে 15%, 13%, 11% এন্ড 0.5%, আমি জানি এই যে 5000-এর সঙ্গে কত গুণ করলে এই যে 10.5% দেখেই বলা যাবে যে দু বছরের ইন্টারেস্ট যদি আমার 1050 হয় তাহলে 5000 টাকার এক বছরের ইন্টারেস্ট কত হবে। না, এক বছরের ইন্টারেস্ট আমি ডাইরেক্ট বের করি যদি তাহলে এক বছরের ইন্টারেস্ট হয়ে যাবে আমার এখানে 1050-এর অর্ধেক হয়ে যাবে। 1050-এর অর্ধেক কত হয়? না, 525। 1050 ডিভাইড বাই 2 করলে 525, এটা হয়ে গেল। এবারে 525-এর উপর কত পার্সেন্ট এই 5000-এর উপর কত পার্সেন্ট করলে আমার 525 পাবো? আমি যদি 10.5% করে দিই তাহলে সেটা 525 হবে। কীভাবে বের করতে পারি? না, এখানে 5000 যেটা রয়েছে 5000-এর 10% মানে কত? প্রথম 5000-এর 10% মানে হচ্ছে আমার 500। 10% মানে হয় একটা জিরো কমে যায় প্লাস 1%, প্রথমে 0.5 দিয়েছে তাহলে 0.5 বের করার জন্য কী করব? না, 1%, 1% বের করার জন্য প্রথমে দুটো জিরো কমে দিতে হবে। দুটো জিরো কমে দিলে কত থাকছে? না, 50। তাহলে 1% হচ্ছে 50, 0.5% কত হবে? না, 25, 50-এর অর্ধেক 25। তাহলে 500 প্লাস 25 হচ্ছে 525, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমার অপশান ডি। আমি দেখেই বলতে পারি, জাস্ট দু চার বার প্র্যাকটিস করলে আমি এই টাইপের জিনিস দেখেই বলতে পারবো যে পার্সেন্টেজে কত হচ্ছে। তাছাড়া আমরা পার্সেন্টেজের ক্লাসে শিখেছি যে কীভাবে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারি। এখানে বলা হয়েছে 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত। 5 বছরের বলেছে, আমি প্রথমে ধরে নিই যেহেতু সব পার্সেন্টেজ অ্যান্সার আছে তাহলে পি সমান ধরে নেবো, 100-এর উপর ক্যালকুলেশন করব। পি যদি 100 হয় তাহলে 5 বছরে যে ইন্টারেস্ট সুদ সেটা কত বলেছে? সুদ আসলের 1/4 অংশ হলে, এখানে বলে দেওয়া হচ্ছে 1/4 অংশ হলে, তাহলে 100-এর 1/4 অংশ মানে 25 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? সেটা তো আমার অ্যান্সার। 100 টাকার 5 বছরের সুদ যদি 25 টাকা হয় তাহলে 100 টাকার 1 বছর সুদ কত হবে? 25/5 হয়ে যাবে 5 বছরেরটা 1 বছরে আনার জন্য, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5×5=25। কাটাকাটি করছি, মৌখিক করতে পারি জাস্ট, তাহলে 5% হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। 100 টাকার 1 বছরের যে সুদ সেটাই হচ্ছে সুদের হার, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান এ। এখানে বলা হয়েছে সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা হবে। তাহলে পি সমান দেওয়া আছে এখানে 400 টাকা, তাহলে 400 টাকার সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের, এখানে দেওয়া আছে 400 টাকার 5 বছরের সুদ আসলটা 520 টাকা। 520 টাকা যদি সুদ আর আসল হয় তো সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 520 থেকে যদি আমি 400 বাদ দিয়ে দিই তাহলে সেটা কত দাঁড়াবে? না, সেটা সুদটা পেয়ে যাবো আমরা। তাহলে 520-400 করলে এখানে 120, 120 হচ্ছে সুদ 5 বছরের। এরপর আমি অপশানগুলো টেস্ট করব। 6% বছরে যদি 6% সুদ দেয়, 1 বছরে যদি 6% সুদ হয় তাহলে 5 বছরে কত পার্সেন্ট হবে? না, 30%, 30% হবে 5 বছরে। এবার দেখব যে 400 টাকার 30% কত হচ্ছে। 400 টাকার 30% যদি করি, 400 টাকা 10% মানে হচ্ছে 1টা জিরো কম, তাহলে 10% যদি আমার 1টা জিরো কম মানে 40 টাকা হয়, তাহলে 30% মানে কী হবে? 10% হচ্ছে 40, তাহলে 30% 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 3×4=12, 120 টাকা। তাহলে এখানে বলতে পারছি যে 400 টাকা 30% হচ্ছে 120 টাকা। তাহলে কত মাল্টিপ্লাই করলাম? না, 6% যেটা আছে অপশান এ তে সেটাই আমার অ্যান্সার মিলে গেল, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাছাড়া যদি অপশান এ তে না হতো তাহলে অপশান বিতে গিয়ে আমি করে দেখতাম, যদি বি না হতো তাহলে সি করে দেখতাম। এভাবে আমার অপশান টেস্ট করে এই টাইপের প্রবলেমকে অনায়াসে সলভ করতে পারি। সো ভিডিও যদি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ প্রেস দি বেল আইকন। এটা হচ্ছে বেল আইকন, এটা প্রেস করো যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি
আপডেট পেয়ে যাও। এখানে কোশ্চেনটা একটু ঘোরানো আছে, টোটাল কোশ্চেনটা আগের যে কোশ্চেন টাইপটা করলাম সেই টাইপেরই কোশ্চেন। এখানে বলা হয়েছে কত বছরে 8% হারে, আগের বারে দেওয়া ছিল বছরটা পার্সেন্টেজ বের করতে হয়েছিল, এবার পার্সেন্টেজ বের করতে হয়েছিল, এরপর দেওয়া আছে কি না পার্সেন্টেজ দেওয়া আছে বছরটা বের করতে হবে। তাহলে কত বছরে 8% হারে সুদে আসলে 2/5 গুণ হয়ে যাবে, সুদ আসলে 2/5 গুণ হয়ে যাবে, তাহলে সুদটা হবে 2/5 গুণ হয়ে যাবে। তাহলে আমি ধরে নিই পি সমান হচ্ছে 100%, পার্সেন্টেজে ক্যালকুলেশন আছে, সবসময় না থাকলে কিছু দেওয়া না থাকলে আমি 100 ধরে নেব। এরপর কী বলেছে না ইন্টারেস্টটা কত হবে 2/5 হয়ে যাবে, তাহলে 100 2/5 কত হবে, তাহলে 100 মাল্টিপ্লাই 2/5 যদি করি আমি করে নিতে পারি, মৌখিক করতে পারি যে 5 × 100 20 × 40, তাহলে 100 2/5 হচ্ছে, আমি করে দেখতে পারি যে 100 × এখানে যে 2/5 করি কাটাকাটি করলেই 5 × 100 20 × 40 এটা হয়ে যাচ্ছে। তাহলে এই যে পার্সেন্টেজটা পেলাম যে 100 টাকা 40% সুদ হলো, সেটা কত বছরে না সেটা বের করতে হবে, এটা 8% হারে পেলাম, 8% হারে পেলাম। এবার যে বছরগুলো আছে সেটা না 8% হারে মানে কি এটা 1 বছরের সুদ, তাহলে অপশান এ তে রয়েছে 8 বছরে, তাহলে 8 বছরের সুদ কত হবে, 1 বছর যদি 8% হয় 8 বছর সুদ হবে 8 = 64%, তাহলে 100 টাকা 64% কি 40 হয়, 100 টাকা 40% 40 হয়, তাহলে 8-এর সাথে কত গুণ করলে সেটা 40 হবে না, 8-এর সাথে যদি অপশান সি 5 রয়েছে এই 5 মাল্টিপ্লাই করে দিই তাহলে 5 × 8 = 40, অর্থাৎ 100 টাকা 40% 40 হবে, তাহলে 5 অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান সিটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে বলা হচ্ছে যে 1500 টাকা এমনভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগের 10% হারে 5 বছরের সুদ দ্বিতীয় ভাগের 12.5% হারের 4 বছরের সুদ সমান হয়, আর 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। এখানে রয়েছে 1500 টাকা রয়েছে প্রথমে, 1500 টাকা প্রথমে রয়েছে, এই যে 1500 টাকা রয়েছে এটা দুটি ভাগে সুদ দেওয়া হচ্ছে, একটা কত না 10% হারে, এটা 10% হারে দিচ্ছে, একটা একটু বড় করে লিখি, তাহলে 10% হারে একটা দিচ্ছে, 10% হারে কত বছরে না 5 বছরে, দ্বিতীয় ভাগের দ্বিতীয় ভাগ যেটা আছে সেটা কী করছে না 12.5% হারে 4 বছরের, তাহলে এটা 12.5% হারে, এখানে আছে 12.5% হারে 4 বছরের সুদ দিচ্ছে। তাহলে আমি যদি ধরে নিই যে প্রথম যে 10% আচ্ছা 12 পয়েন্ট চেয়েছে কোনটা, 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, আমি ধরে নিলাম 12.5% হারে 100 টাকা ধার দেওয়া হয়েছিল। এখন এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে তাহলে 100 টাকা যদি 12.5% হারে ধার দেওয়া হয় তাহলে এখানে কত ধার দেওয়া হবে না 10% হারে 5 বছর ধার দেওয়া হবে 1500 - x, টোটাল ছিল 1500। এরপর এখানে বলে দেওয়া আছে যে 12% আচ্ছা এখানে দেওয়া আছে 1500 টাকা এমনভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদের সমান হয়, দুটি সুদ সমান হবে কখন হবে না, এখানে 5 × 10 = 50% বলেছে, তাহলে এখানে 50% মানে আমি কী বলতে পারি, এর 50% মানে 1/2 বলা যায়, এর 1/2 এই সুদটা সমান এক্স আছে, এক্সের আমি 12.5%, 12.5 মানে কি 1/8, তাহলে এর 1/8 গুণিত কত না 4 বছরে, তাহলে গুণিত যদি 4 করি তাহলে কী হবে 1/2 হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে, তাহলে এক্স গুণিত 1/2 এই সাইডে, তাহলে এটা কী হয়ে গেল না এক্স গুণিত 1/2, তাহলে আমি জাস্ট এটা সিম্পলি 1/2 x/2 করে দিয়ে সাইডটা, এরপর সিম্পলিফাই করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাব। কী হবে অ্যান্সার দেখে নেওয়া যাক, এখানে আমি লিখতে পারি তাহলে 1500 / 2, এখানে -x/2 আসছে আর এদিকে x/2, তাহলে x/2 আর এই x/2টা এই সাইডে যদি নিয়ে যাই ডান সাইডে তাহলে সেটা কী হবে এক্স হয়ে যাবে, তাহলে এক্স মানে হচ্ছে 1500/2, 1500
ডিভাইড বাই টু যদি করি তাহলে কত হবে আমার, না 750। তাহলে এক্স সমান আমি বলতে পারি 750। তাহলে এখানে ওটাই চেয়েছে যে 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, 12.5% কত টাকা ধার দেওয়া হয়েছিল। এখানে 12.5% হারে আমি ধরে নিয়েছি যে এক্স টাকা ধার দেওয়া হয়েছিল, তাহলে অপশান সি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। সো আজকের ভিডিও এখানে সমাপ্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।